মাউস কিবোর্ড মোবাইলে কানেক্ট করা হয়ে গেছে গাইজ তো আমরা এখন দুই জিবি র্যামওয়ালা মোবাইল দিয়ে একবারে সেম টু সেম পিসির মতো গেম প্লে করবো মাউস কিবোর্ড দিয়ে গাইজ দেখেন আমরা কিন্তু দুই জিবি র্যামওয়ালা ফোন দিয়ে ট্রাই করছি গাইজ এত সেন্সিটিভিটি আসসালামু আলাইকুম ভাই ব্রাদার কে অবস্থা সবাই রায় পালার মতো আপনারা সবাই খুব ভালো আছেন গাইস ভিডিও টাইটেল আর থামেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে গাইস তো যাদের ফোনে এক জিবি বা দুই জিবি র্যাম তাদের জন্য আরো বেশি স্পেশাল হবে গাইস ভিডিওটা সব অবশ্যই ভিডিওটি ফুল দেখেন গাইস তো টাইটেল আর থামেল দেখতে অলরেডি বুঝে গেছেন গাইস আজকে আমরা মোবাইলে একবারে সেম টু সেম পিসির মতো গেম প্লে করবো গাইস মানে মোবাইলে কিবোর্ড মাউস লাগায় তারপরে ফ্রি ফায়ার খেলে আপনাদের আপনি আপনার ফোনে কিবোর্ড মাউস লাগায় পিসির মতো গেম প্লে করতে পারবেন গাইস তো যাদের সেন্সিটিভিটির অনেক বেশি দরকার গাইস তাদের জন্য ভিডিওটা বেশি স্পেশাল হবে গাইস অবশ্যই বিরোধে ফুল দেখবেন ভাই এত সেন্সিটিভিটি পাওয়া যায় গাইস আমি দুই জিবি ফোন দিয়ে একবারে জিরো সেন্সিটিভিটি দিয়ে খেলছি গাইস তারপরে ভাই এত মুভমেন্ট স্পিড মানে এত সেন্সিটিভিটি কল্পনার বাইরে গাইস ঠিক আছে মানে আপনার আইফোন বলেন বা যাই বলেন গাইস মোবাইলে আপনার কিবোর্ড মাউস লাগানোর পর এত সেন্সিটিভি পাওয়া যায় কল্পনার বাইরে ভাই যাদের তাদের করবে না প্লাস গাইজ তারা অনেক ফ্রি ফায়ার গেমটা খেলতে পারবেন অবশ্যই ফুল দেখেন কি লাগবে আপনাদের ফ্রি ফায়ার গেম খেলার মানে আর কি বোর্ড আর মাউস দিয়ে খেলার জন্য সো জাস্ট আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা জাস্ট আপনারা ফুল দেখেন গাইস অনেক কমে গেছে সো যারা আছে নতুন আছে আর গাইস একটা লাইক অবশ্যই দিয়ে দেন আর অবশ্যই কমেন্টে জানেন যে আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে ফার্স্টে গাইস আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে ইনস্টল করা লাগবে গাইস অ্যাপসের নাম অক্টোবাস গাইস সো ভিডিওটা লাস্ট মতো না দেখে কেউ কীবোর্ডার মাউস লাগে গেম খেলাস ট্রাই করে না গাইস সো অক্টোবাস অ্যাপসটা আপনাদেরকে ডাউনলোড করে ইনস্টল করা লাগবে গাইস সো আমরা ডাউনলোড করে ইনস্টল করে দেখ আপনাদেরকে দেখাইতেছি গাইস ঠিক আছে আপনাদেরকে আমি কিন্তু বলতেছি না যে আপনারা এগুলো করেন গাইস সো সিম্পলি ফিরিবারের ক্লিক করুন ক্লিক করার পরে গাছ থেকে স্কিপ করে দিন সো স্কিপ করার পরে গাইস আমাদের গাইস সবকিছু কানেক্ট করা লাগবে গাইসটা গাইস আমাদের যে ওটিজি কেবলটা আছে গাইস এটা ফোনের সাথে কানেক্ট করা লাগবে গাইস ফোনের সাথে কানেক্ট করার পরে গাইস ইউএসবি হাফ ইউএসবি হাফটা গাইস জাস্ট আমরা ওটিজি কেবলটার সাথে কানেক্ট করে দিলে গাইস আমাদের কিন্তু কানেক্ট হয়ে গেছে গাইস ঠিক আছে সো এখন আমরা গাইস কিবোর্ড মাউস লাগাবো কিবোর্ড মাউস কানেক্ট করবো কানেক্ট করার পরে গাইস ফ্রি ফায়ার গেমটা খেলবো গাইস অবশ্যই ভিডিওটি লাস্ট মধ্যে না দেখে গাইস কেউ আমার মতো এককামটা করবেন না গাইস ঠিক আছে এটা আমার মানে এটা আমার কাছে গাইস আমার একটা ফ্রেন্ড মানে অনেক ছোট গাইস ঠিক আছে আমার এলাকা একটা ছোট ভাই গাইসে এইগুলো করছে ঠিক আছে মানে সব কিছু কিনে নিয়ে একবারে সেম টু সেম পিসির মতো গেম পেলে মানে পিসির মতো মোবাইল দিয়ে পিসির মতো গেম করে গাইস সো তারপরে গাইস আমাদের অক্টোবাস অ্যাপসের ঢোকা লাগবে গাইস সো ভিডিওটা না দেখে গাইস কেউ একামটা করবেন না মানে একাম গাইস এটা আঁকামই ঠিক আছে তারপরে গিয়েছে আমরা জাস্ট নিঃশ্বাসের পরে একটু স্কিপ করবো স্কিপ করার পরে গাইছ আমরা জাস্ট গেমের ভিতর ঢুকবো গেমের ভিতর ঢোকার পরে গাইস দেখবেন যে আপনার সেম টু সেম পিসিতে যারা গেম প্লে করছেন গাইস তারাই মানে আর কি আপনারাই বুঝবেন সো এখান থেকে আমাদের সব কিছু কিন্তু সেটিং ফিটিং করা লাগে গাইস ঠিক আছে সো অক্টোবাস যে অ্যাপসটা গাইস এই অ্যাপসটা আপনার ফোনে যদি আপনি কানেক্ট করেন তাহলে আপনার আইডি ব্যান্ড হওয়ার অনেক চান্স থাকে ঠিক আছে তো তার উপর দিয়ে গাইস মানে আর কি আপনার কিবোর্ড আর মাউস লাগানোর পরে সেন্সিটিভিটি এত হাই থেকে গাইস কল্পনা বাইরে দেখলেই বুঝতে পারবেন সেন্সিটিভিটি কতটা হাই থেকে গাইস সো কিবোর্ড মাউস কেনা থাকে গাইস ভিডিওটা দেখেন তারপরে গাইছিস চিন্তা ভাবনা করেন যে কিবোর্ড মাউস আপনার লাগবে কেনা গাইস সো আপনার ট্রেনিং মোডে গেলাম গাইস সো এই অক্টোবাস অ্যাপসটা কিন্তু আপনার একটা ইমুলেটর ঠিক আছে ফোনের জন্য ইমুলেটরের মতো কাজ করে গাইস সো আমরা অক্টোবাস অ্যাপসটা গাইস এখান থেকে জাস্ট অক্টোবরস অ্যাপসের যে আইকনটা আছে গাইছে এটার উপর ক্লিক করা লাগবে ফার্স্ট টাইম আমাদের সেটিং এর ভিতর ঢোকা লাগবে গাইস তারপরে কাস্টম হট কাস্টম মোডে যাওয়ার পরে গাইস আমাদের যে অক্টোবরসের মধ্যে চিহ্নটা গাইছে অক্টোবরসের মতো চিহ্নর উপর ক্লিক করে গাইস আমাদের সবকিছু ঠিক করা লাগবে গাইস গাইস অক্টোবাস অ্যাপসটা ফোনের জন্য ইমুলেটর গাইস ঠিক আছে যারা ইমুলেটরে গেম প্লে করছেন গাইস তারা বুঝবেন গাইস এখানে আমরা যেভাবে সিলেক্ট করব গাইস ঠিক আছে আমাদের কিবোর্ডে কিবোর্ডের যে অক্ষরগুলো আছে গাইছে আমরা যেভাবে সিলেক্ট করব গাইস সেভাবে ধরেন আমরা ট্যাব বাটনের পরে দিলাম আপনার ব্যাগ অপশন গাইস ঠিক আছে এর পর দিলাম আপনার জাম বাটন ফায়ার বাটনে দিলাম গাইস এস ঠিক আছে সো আমরা এখন এস আপলে ফায়ার করবে গাইস এসপেস আপ দিলে লাভ দিবে গাইস সো আমি আপনাদের সাজেস্ট করবো গাইস বলেও কারো যদি শয়তানের পিছে পিসে গোতায় ঠিক আছে তাহলে এই কাজটা করতে পারেন মানে কিবোর্ড মাউস লাগাই খেলতে পারেন আর যদি না গোতায় তাহলে দরকার নেই ভাই মানে আপনি খেলতেই পারবেন না হোদাই এগুলো হোদায় টাকা নষ্ট আপনার এক হাজার পনেরোশো টাকার মতো নষ্ট হবে হোদায় সো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো গাইস এই বলটা কেউ করেন না সো আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা বানাইছি গাইস ঠিক আছে